بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمانة بيضاء شكمن ريا السلام عليكم ورحمة الله وبركاته شادو رمضان جانا تسيا برد الشكل كي عطك رمضان اسن چلنش تاني عشاكو چپتر جي جي كاني عطن شوائي ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সবসময়ের জন্য রমাদান এসেনশিয়াল একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন দৈনন্দিন যদি কোনো ধরনের মাসলা মাসাইল সংক্রান্ত কোনো ধরনের যদি আপনাদের জিজ্ঞাসা থাকে প্লিজ ফিল ফ্রি এবং আমাদের টেলিফোন নাম্বারটি আপনারা টিভি স্ক্রিনের নিচে কিছুক্ষণের মধ্যে বা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদেরকে রিমাইন্ডারও দিতে চাচ্ছি RFC সম্পর্কে রমাদান ফ্যামিলি কমিটমেন্ট এটা হচ্ছে চ্যানেলসের ইউনিক ইনিশিয়েটিভ যেখানে আপনারা একটি ডোনেশনের বিনিময়ে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি আমরা এবং আপনাদেরকে জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল আপনারা যদি মিনিমাম 26 পাউন্ড করে যদি দেন তাহলে প্রত্যেকটি লাইভ অ্যাপিল কিন্তু 1 পাউন্ড করে পেয়ে যাচ্ছে পাশাপাশি যদি আপনারা 260 পাউন্ড করে দেন তাহলে প্রত্যেকটি লাইভ অ্যাপিল কিন্তু প্রত্যেকটি লাইভ অ্যাপিল কিন্তু 26 পাউন্ড করে কিন্তু পাচ্ছে কিন্তু 10 পাউন্ড করে পাচ্ছে সরি মাই ব্যাড তো ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন ডোনেশন হটলাইন নাম্বারটি খোলা আছে তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি 0208-523-1666 এবং স্টুডিও লাইনটি হচ্ছে 0208-523-4111 কিন্তু মেইন অনুষ্ঠানে যাওয়ার আগে দি ফর্মালিটিস মাস্ট বি প্রসিডেড উইথ আজকে উপস্থিত আছেন সম্মানিত শ্রদ্ধেয় আলিমে দিন যিনি আল আহদার ইউনিভার্সিটির সম্মানিত গ্রাজুয়েট এবং মসজিদে আয়েশার সম্মানিত ইমাম এবং খতিব যে একটি পারপাস বিল মস্ক ইন টটেনহাম লন্ডন ফাদিলাতু শেখ খিদর হোসেন Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. First of all, thank you very much for joining with us and welcome to the program. Alhamdulillah, jazakallahu khairan. প্রথমে আজকে মেন অনুষ্ঠান শুরু করার আগে জাস্ট একটু যদি আপনার কাছে জানতে চাই যে রমাদান মাসে চ্যারিটির কী গুরুত্ব আছে এবং আমাদের যে চ্যানেল আছে যে ইউনিক ইনিশিয়েটিভ আছে রমাদান ফ্যামিলি কমিটমেন্ট যদি জাস্ট স্লাইডলি আপনি যদি একটু টাচ করেন দ্যাট উড বি গ্রেট বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া ইত্তাবা হুদা আম্মা বাদ আল্লাহ রাসূল যিনি আমাদের জন্য শিক্ষণীয় যাকে আমরা অনুসরণ এবং অনুকরণ করার কথা ওনার রমাদান মাস আসলে পরে দেখা যেত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে যখন উনি দিতেন তুলনামূলক কেউ ওনার সাথে কিন্তু কম্পিটিশন করতে পারতো না আল্লাহ রসুল ওনার কাছে তো বেশ ছিল না আর্থিক অবস্থাও ছিল না কিন্তু দেওয়ার সময় দেখা যায় যে আল্লাহ রসুল প্রচুর দিয়েছেন খাসাতান এই মাসে কারণ এই মাসটা হচ্ছে যে আমরা আমাদের অর্থ থেকে আমাদের সম্পদ থেকে একটা অংশ গরিবদেরকে এবং যারা আর্থিক সংকটের মাঝে আছে তাদেরকে আমরা একটা অংশ মুআয়্যেন করে দিব এবং রমাদান মাসে আপনারা আপনি জানেন নিশ্চয়ই যে সওয়াবটা বেশি রমাদান মাসে যে কোনো কিতাবে আসছে যে 70-700 পর্যন্ত সওয়াব আছে এর জন্য রমাদানে দেওয়াটার গুরুত্বপূর্ণ নিশ্চয়ই অনেক রয়েছে যে আমরা রমাদান মাসে বেশ করে দিব যাতে করে বেশ সওয়াবটাও আমরা পেতে পারি রমাদান ফ্যামিলি কমিটমেন্ট একটা প্রজেক্ট একটা কনসেপ্ট কিন্তু নতুন একটা কনসেপ্ট মাশাআল্লাহ ভিন্ন ধরনের একটা কনসেপ্ট যে আপনি একটু পয়সা একটা অ্যামাউন্ট দিয়ে দিলে বিভিন্ন সংস্থা পাবে এখানে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন এই পয়সাটার অংশ পাবে যে জেনারেলি আমরা যখন পয়সাটা দিই দেখা যায় যে আমরা একটা অর্গানাইজেশন কিংবা চ্যারিটিকে দিয়ে থাকি আর অনেক সময় আমরা অন্য সংস্থাকে দিতে পারি না অনেক চ্যারিটি অর্গানাইজেশনকে দিতে পারি না যারা ময়দানে ভালো কাজ করতেছে তো RFC-তে দেওয়ার ফায়দা হচ্ছে যে আপনি আপনার একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন এবং এখানে 26টার মতো চ্যারিটি অর্গানাইজেশন যেগুলো আছে অ্যাপিল আছে তারা সবাই একটা অংশ পেয়ে যাবে অথবা এখানের ফায়দা হলো যে বিভিন্ন চ্যারিটিরা বিভিন্ন কাজ করতেছে বিভিন্ন ধরনের কাজ করতে সবাই একটা অংশ পেয়ে গেল আর আপনি আপনার অর্থ থেকে 26টা অ্যাপিলে অংশগ্রহণ করতে পেরেছেন এবং আমরা দেখতে পেরেছি যে RFC-র মধ্য দিয়ে প্রচুর পয়সা আমরা তুলতে পেরেছি এবং প্রচুর কাজও হয়েছে এবং এই অ্যাপিল কিন্তু পয়সা নেওয়ার পরেই তারা ভালোভাবে আঞ্জাম দিতে পারতেছেন তাদের কাজগুলোকে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনেছেন সে কিন্তু চমৎকারভাবে বলেছেন গুরুত্ব কী আছে চ্যারিটির এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কনসার্ন যদি থাকে বা ডোনেশনের সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে ডোনেশন লাইন কিন্তু আপনাদের টিভি স্ক্রিন নিচে দেখতেই পাচ্ছেন হটলাইন নাম্বার আপনারা কল করে সরাসরি প্রশ্ন রাখতে পারেন এবং জিজ্ঞাসা করতে পারেন কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে এবং আমাদের এক্সপার্ট অ্যাডভাইজাররা কিন্তু বসে আছেন কিন্তু আপনাদের সাথে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার জন্য ইনশাআল্লাহ উই হোপ দ্যাট দি ডোনেশন উইল বি কামিং থ্রু অ্যাজ ইউজুয়াল অ্যান্ড ইউ উইল বি কন্টিনিউইং টু সাপোর্ট দিস unique concept and project. Now, also, if you have got any questions, again, just a reminder, please feel free to pick up the phone and call in. And inshallah, my guest here will try his level best within his best ability to answer your questions, inshallah.
Now, Sheikh, আজকে আমি শুরু করতে চাচ্ছি এই বিষয় নিয়ে আমরা রমাদানের কিন্তু একেবারে শেষের দিকে কিন্তু চলে আসছি আর হয়তো লাস্ট 10 ডেজ এর মধ্যে আমরা কিন্তু ইনশাআল্লাহ ঢুকে যাব ইন দিস কামিং উইক Now, my question will be slightly different. I would like to start with our discussion today. The last 10 days, kintu amra jani koto gurutto Ramadan mashe hishabe ki fadilat ache. Kintu at the same time, amra etao dekhechi last 10 days, kintu amader shopping kintu bere jay ider jonno. Now, obviously, we can't say people should not shop. Karon prottekher family ache, relatives ache. Obviously, this is a time to celebrate Eid. Now, the concern or the question that I'll be asking you is, how should an individual ব্যালেন্স কারণ হচ্ছে আপনি ইবাদত করতে হবে পাশাপাশি আপনার ফ্যামিলি হয়তো কমিটমেন্ট আছে বাচ্চারা কিন্তু দে আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ঈদ হাউ উড ইউ ব্যালেন্স ইট আউট প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি আমরা যে মানে রমাদানের প্রথম অংশটা যে আমরা রোজা রাখতে পেরেছি এখনও আমরা 10 দিনে প্রবেশ করতে পারি নাই তবে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা এই শেষ বরকতময় 10 দিনে আমরা প্রবেশ করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি এবং ওই ক্ষমার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কুরবত হাসিল করতে পারি আপনি সঠিক বলেছেন যে দেখা যায় শেষ 10 দিনেই ঈদের প্রস্তুতি নিয়ে শুরু হয়ে অনেক ঝামেলার মধ্যে অনেক পড়ে যায় তারপরে দেখা যায় যে নিজে ইবাদত করার এই অবস্থা নেই কারণ উনি ব্যস্ত হয়ে গেছেন এরকম হওয়া কথা না আমরা আগে যেটা বলছিলাম যে অনেক সময় যে ঈদের এবং রমাদানের যে কিছু কাজ যেগুলো রয়েছে এগুলো কিন্তু শাবান মাসে আমাদের করার কথা ছিল যাতে করে আমরা এই রমাদানটাকে ভালোভাবে ইবাদতের মধ্যে দিয়ে আমরা কাটাইতে পারি মানে যদি আমরা যদি ভালো করে প্ল্যান করতাম অ্যাকর্ডিংলি তাহলে উড হ্যাভ বিন পসিবল মানে যেটা আমরা অনেকই অনেকবার বলেছি যারা ইমাম সাহেবরা যারা মসজিদেই বলেছেন যে রমাদান আসার আগেই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে বিভিন্ন খুতবাতেও কিন্তু বলা হয়েছে যেটা বলা হয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় তারপরেও আমরা যারা প্ল্যান করতে পারি নাই ঈদের বাজার করি নাই ঈদের শপিং করা হয় নাই শেষ 10 দিনে গিয়েই আমরা কিন্তু দেখা যায় যে খুবই ব্যস্ত হয়ে যাই এই শপিং নিয়েই তারপরে ঠিক মতে ইবাদত করতে পারি না কাজটাকে ভালোভাবে সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি না মানে জাস্ট টু হাইলাইট যেখানে শেষ 10 দিন আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক বেশি থাকার কথা এখানে দেখা যায় কিন্তু শপিং সেন্টারগুলো মাশাআল্লাহ কিন্তু প্যাকড জাম প্যাক গাড়ি চালানো যায় না বিজি এশিয়ান শপিং আউটলেট যেখানে যেখানে আছে ভেরি ডিফিকাল্ট টু ইভেন মুভ ফ্রম ওয়ান এন্ড টু দি আদার এন্ড নাও এখন যেহেতু আমরা বুঝি অবভিয়াসলি ফ্যামিলিজ হ্যাভ গট নিডস ফ্যামিলি মাইট হ্যাভ priorities, family would want to celebrate. Now, যেহেতু যারা এখন প্ল্যান করেননি আগে অবভিয়াসলি ইটস এ লেসন ফর দেম টু লার্ন পারহ্যাপস ফর দ্য নেক্সট ইয়ার আগামী বছরের জন্য তারা হয়তো ইনশাআল্লাহ দে মাইট ডু ইট আহেড ইনক্লুডিং আওয়ার সেলভস নাও যারা করতে পারেননি এখন শপিং করবেন হাউ উড দে ব্যালেন্স ইট আউট দ্য আইবাদা অ্যান্ড হোয়াট টাইম ডু দে নিড টু ফাইন্ড আউট টু ডু শপিং রাদার দেন স্পেন্ডিং দ্য হোল ডে আউট ইন দি শপিং মার্কেটস তারা প্ল্যান করতে পারেন নাই তাদের হাতে তো আসলে সময়টা কিন্তু সীমিত এই যে শেষ 10 দিন আসছে দেখতে দেখতে সময়টা কিন্তু চলে যাবে তো আমরা যারা প্ল্যান করতে পারি নাই এই 10 দিনটাকে কিন্তু আমরা কিছু স্যাক্রিফাইস করে সময়টাকে কাজে লাগাতে হবে যারা শপিং এখনও করি নাই ইনশাআল্লাহ একটা দিন আমরা হয়তো মনোনীত করে নিতে পারি কিছু সময়টা যাতে শপিং করে নেই আবার এমন অবস্থা না হওয়া উচিত যে আমরা কিন্তু শেষ 10 দিন পুরা 10 দিনেই আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা সময়টা কাজে লাগাতে পারতেছি না তো এই শেষ দিনের মধ্যে একটা দিন আমরা মুআয়্যান করি নির্ধারিত করে নিই যাতে করে ফ্যামিলিকে নিয়ে আমরা বাইরে যাব শপিং করব ইসলাম এটা বলে না যে আপনি শুধু ইবাদতই করেন আর আপনার যে দৈনন্দিন যে কাজগুলো আছে যে শপিং করবেন এগুলো আপনি করবেন না এগুলো সব ছেড়ে আপনি শুধু ইবাদত করবেন ইসলাম এটা কখনো বলে না আপনি একটা ব্যালেন্স রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি ইবাদত করবেন এরই সাথে সাথে আপনার যে দৈনন্দিন যে কাজগুলো আছে আপনার পারিবারিক জীবনে আপনার কর্মজীবনে সবগুলোকে আপনি সঠিকভাবে আঞ্জাম দিবেন তবে একটা ব্যালেন্স থাকতে হবে উলামা ইকরাম যেটা বলছেন যে শেষ 10 দিনে কিন্তু আপনি এই প্রত্যেকটা মুহূর্তকে আপনি কাজে লাগানোর জন্য আপনি প্রস্তুত থাকতে হবে তো এখন যারা প্ল্যান করেন নাই ভালোভাবে যারা শপিং কিন্তু শাবান মাসে করেন নাই কিংবা রমাদানের প্রথমে করেন নাই এরা কিন্তু এটা ঠিকমতো করতে পারবেন না অতএব ইনশাআল্লাহ এই শেষ 10 দিনে যে শেষ 10 দিনে কিন্তু আমরা লাইলাতুল কাদর খোঁজার কথা ছিল রাসূল সাল্লাম হাদিসে কি বললেন যে তাহাররাউ লাইলাতুল কাদর ফি আশরিল আওয়াখির যে তোমরা ইয়া করো লাইলাতুল কাদরকে খুঁজো এই শেষ 10 দিনে এখন আমরা শপিং নিয়ে ব্যস্ত হয়ে গেলে লাইলাতুল কাদর খুঁজবো কখন এটাই তো হচ্ছে প্রশ্ন এখানে একটা প্রশ্ন আছে লাইলাতুল কাদর খোঁজা যখন আমরা বলি অধিকাংশ খুতবায় কিন্তু সেমিনারে বা প্রোগ্রামে শোনা যায় হালাকাতেও শোনা যায় লাইলাতুল কাদর খুঁজবো খোঁজার পদ্ধতিটা কি হোয়াট ইজ ইট মিন অ্যাকচুয়ালি যে আমরা সার্চ করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে উনি বলতেছেন যে তোমরা লাইলাতুল কাদরটাকে খুঁজো এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটা রাইতকে বেজুর রাইতকে কাজে লাগাও
মানে লাইলাতুল কদরটা হচ্ছে বেজুর রাইতে শেষ 10 দিনে, 21 তারিখ হতে পারে, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখও হতে পারে। আমরা যেটা সাধারণত দেখি যে আমরা 27 তারিখকে মুআয়্যন করে নিয়েছি, নির্ধারিত করে ফেলেছি যে প্রত্যেক বৎসরেই লাইলাতুল কদর হবে 27 তারিখে। বিদায় আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে 27 তারিখেই প্রচুর মানুষ আসতেছে, কিন্তু 21 তারিখে, 23 তারিখে, 29 তারিখে সেই রকম মানুষ আমরা দেখি না ইবাদতের ক্ষেত্রে। এখানে আবার একটি কথা আছে, কিছু কিছু মসজিদ মসজিদ আমরা দেখেছি হয়তো নট অল দি মেসাজিদ যে 27 তারিখ কিন্তু আবার কোরআন খতমও কিন্তু হয়ে যায়, তেলাওয়াত তারাবিতেই কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আবার কিন্তু এখানে দেখা যাচ্ছে 29 নাইট কিন্তু রয়ে গেছে। সো অবভিয়াসলি আমার অডিয়েন্স হয়তো বলতে পারে যে হোয়াটস মাই ফল্ট, মসজিদে কিন্তু খতম করছেন কোরআন তেলাওয়াত তারাবিতে শেষ করছেন 27 রাতে, তাহলে তো আমরা ধরে নিচ্ছি 27 রাতটা হচ্ছে ইম্পর্টেন্ট। হাউ উড ইউ লুক ইনটু, মানে এখানে একটা হাদিস রয়েছে যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে, ওনার একটা মত রয়েছে যে 27 তারিখেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি। অতএব অনেক মসজিদ যেগুলোতে এই ওপিনিয়নটা নেন এবং এই ওপিনিয়নটাকে মজবুতভাবে ধরেছেন, তারা চান যে 27 তারিখে গিয়েই যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে কোরআনটা খতম হয়ে যাবে এই বরকতময় রাতে, বিদায় তাদের একটা টার্গেট আছে। তবে এইরকম হওয়া ঠিক না, মানে আসলে আমরা তো 21 তারিখ, 23, 25, 27 আপনি বললেন যে 29 তারিখেই লাইলাতুল কদর খুঁজতে হবে। আল্লাহ রসুল উনি গড় থেকে বাইর হইলেন, তারপরে সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বলবেন যে এই রাতে লাইলাতুল কদর, এবং এই ডেটটা বলার প্ল্যান ছিল ওনার, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার মন থেকে এই কথাটা নিয়ে নিলেন, মানে ওনার ইয়াদ থাকলো না যে কবে লাইলাতুল কদর। তখন আল্লাহ রসুল উনি সাহাবা ইকরামকে দেখে বললেন যে না, আমার তো আসলে ইয়াদ নাই যে 21 তারিখ কি, 23 তারিখ কি, 25 তারিখ কি, 27 তারিখ। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আসলেই আমাদের প্রতি রহম করেছেন যে যদি আমাদেরকে 27 তারিখ বলতেন, 23 তারিখ বলতেন, তাহলে আমরা একটা দিনই কিংবা একটা রাইতই শুধু ইবাদত করতাম এবং অন্য রাইতগুলোকে কিন্তু আমরা গাফলতর অবস্থায় হয়ে চলে যেত। কিন্তু এটার মধ্যে হিকমত রয়েছে, যে না বলার মধ্যে হিকমতটা হচ্ছে যে আমরা কিন্তু সার্চ করব, খুঁজে বাহির করতে হবে লাইলাতুল কদর, এবং খুঁজে বাহির করতে হলে পরে আপনাকে বেজুর রাইত, প্রত্যেক বেজুর রাইতেই আপনাকে ইবাদতে মশগুল থাকতে হবে। তার মানে হচ্ছে যে প্রত্যেকটি অড নাইটসে কিন্তু আমরা আমাদের নির্ধারিত নাফল নামাজ যদি থাকে, কিয়ামুল লাইল যদি থাকে বা অন্য অন্য ইবাদত যদি থাকে, আমরা কিন্তু এঙ্গেজ থাকতে হবে আনটু দি এন্ড টু। হ্যাঁ, অবশ্যই, মানে 27 তারিখে নিশ্চয়ই ইশারা রয়েছে যেটা আমরা পাই আবদুল্লাহ ইবনে আব্বাসের কৌল থেকে, এর মানে নাই যে আমরা ওনাকে এই 27 তারিখকে আমরা ধরে রাখবো আর 21 তারিখ, 23 তারিখকে আমরা এই কাজটা সময়টাকে কাজে লাগাবো না। ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে আপনারা প্রিয় দর্শক শুনছিলেন শেখের আলোচনা, এবং ইনি সঠিকভাবেই বলেছেন যে একটি রাতকে নির্দিষ্ট না করে, ইনশাল্লাহ হয়তো দলিল আছে কিছুটা, কিন্তু আমরা চেষ্টা করতে হবে এভরি অড নাইটসকে যেন আমরা ইনশাআল্লাহ এঙ্গেজ করি, আমরা অ্যাক্টিভলি সার্চ করি, এবং অ্যাক্টিভলি সার্চের বর্ণনা দিয়েছেন চমৎকারভাবে যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইবাদাতে কিন্তু আমরা জড়িত থাকতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে এবং মেক শিওর করতে হবে যে আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহকে যেন ক্ষমা করে দেন। আমি যাচ্ছি ইনশাআল্লাহ আজকের প্রথম কলার যিনি আছেন লাইনে, কিন্তু তার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি আজকের আরএফসি ডোনেশন হটলাইন, যেটি হচ্ছে 0208-523-1666। কে আছেন লাইনে? যাচ্ছি, আসসালামু আলাইকুম। Hello, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Jibun, prashno korun. Yeah, my question is about doing tawaf. Is tawaf accepted without doing wudu? Is tawaf, okay, fair enough. Okay, any other question? No, that's all, thank you. Ah, okay. Okay. No, no problem. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ji, Sheikh, prathome ami jante shunechen apni, so if you can answer tawaf without wudu. The condition of doing tawaf, one of the important condition is that a person is in the state of wudu. They are in a state of absolute purification, free from hadath, impurity. There is a difference of opinion, scholarly difference amongst the fuqaha, those who specialize in fiqh. The opinion of Imam Ahmad ibn Hanbal, Imam al-Shafi'i, Imam Malik, the three scholars of fiqh, and different, they have their different madhab, their opinion is الوضوء شرط للطواف, that wudu is a condition for tawaf, meaning it is one of the pillars of tawaf. If a person doesn't have wudu and they perform tawaf when they go to umrah, the tawaf will not be accepted and they will have to do the tawaf again. Imam Abu Hanifa rahimahullah ta'ala, he's of the opinion that it is not a shart, it is not a rukun, but it is wajib
So if a person was to do tawaf without wudu, then al-i'adatu mustahab wa alayhi dam. To repeat the tawaf is mustahab, it is not mandatory, like the other ulama have mentioned. Imam Ahmad, Imam Shafi, Imam Malik, the vast majority ulama, they say that wudu is a condition. If a person doesn't have wudu, their tawaf is not valid and you will have to repeat it. It's only Imam Abu Hanifa rahimahullah ta'ala whose opinion is that it is not compulsory, but rather if a person does tawaf without wudu, al-i'adatu mustahab, it is liked and is preferred that they repeat the tawaf again. But there is a penalty, and that penalty is that they will have to give a sacrifice because they have made a mistake. The opinion that the majority hold is a more stronger opinion. When we go to Umrah, it's absolutely essential when we're doing tawaf that we are in a state of wudu. Rasulullah sallallahu alayhi wa sallam, he compared tawaf to salah, and he said, At-tawafu salah illa anna allaha ahalla fi kalamihi. That Allah Jalla wa Ala has made tawaf a place, it is like salah, but in tawaf, Allah Jalla wa Ala has made it permissible. أَحَلَّ اللَّهُ فِي التَّوَافِ كَلَامٍ. That Allah Jalla wa Ala has made it permissible for a person to speak while doing tawaf, which we can't do in salah. So from this narration we find the Messenger Sallallahu Alaihi Wasallam, he compared tawaf to salah. When we're praying, we have to be in a state of wudu. Aisha radiallahu anha, when she was in Hajj, and she was going through her monthly cycle, all of a sudden Rasulullah sallallahu alayhi wasallam commanded her to perform all of the actions except for tawaf. And he said to her that you perform all of those actions and you don't do tawaf hatta tathuri, until that you become pure. So from all of these narrations put together, we understand that wudu is a condition for tawaf. A person who does tawaf without wudu, it is absolutely essential that they repeat the tawaf once again, and that is the more stronger opinion. Wallahu a'lam bisawab. Thank you very much for clarifying that. I hope that answers the question. And if you'd like to donate, it's 0208 523 1666. Now keep those calls coming through, inshallah, and we'll be taking more calls as well. Now let's move on to our next caller. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum wa rahmatullahi. Jibun prashna korun. আমার প্রশ্ন হইল, আমরা যেন জোর নমাজের জন্য চাহিদাঘাত করে জি বাদে বইয়া দুরুদ শরীফ জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও 33 বার 33 বার ওগুন পড়া লাগবো না আমি লগালগ হোসন নদী রেখাত পড়িয়া নমাজ শেষ করিয়া বাদে আমি দুরুদ শরীফ পড়তে পারবো না? ঠিক আছে, বুঝা গেছে প্রশ্ন। আর কোন প্রশ্ন? আর একটা হইল, আমরা যেন এসা নমাজের নফল দুই রেখাত পড়ে লাস্টর এগুন পড়তাম না। প্রথম প্রশ্ন যেটা, যে ফরজ নামাজের পরে যে তাসবিহগুলা আছে, আসলে এগুলা সুন্নতের পরে নাই। আমরা ফরজ নামাজের পরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেগুলা 33 33 এবং 34 বার ফোরার কথা, আসলে নমাজের পরে যে হাদিসটা আমরা পাই যে সুবহান আল্লাহ আল্লাহ রসুল 33 বার ফোরসন, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার ফোরার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার ফোরার পরে 100 তাসবিহ কমপ্লিট করলা। এই আমলটা কিন্তু দেখা যায় আল্লাহ রসুলের জীবনী তালাশ করলে ফরজ নমাজের পরে আল্লাহ রসুলে পড়ছেন। এটা দুরুদ না, এটা তাসবিহ। দুরুদ কিন্তু আমরা তাশাহুদ আত্তাহিয়াত পড়ার পরে সুন্নত নমাজের শেষ বৈঠক হয়ে আমরা পড়তাম, এবং ফরজ নমাজও তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পড়ার পরেই আমরা দুরুদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়তাম, ওটার নাম হইল কি দুরুদ। আমার বইনে যেটা প্রশ্ন করছেন যে তাসবিহ সম্পর্কে, আমার কাছে লাগে যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করার কথা, একটা হাদিস দ্বারা প্রমাণিত অবশ্যই একটা আমরা করতাম, আল্লাহ রসুল করছেন, কিন্তু ফরজ নমাজের পরে সুন্নত নমাজের পরে নাই। দ্বিতীয় প্রশ্ন যেটা আমার বইনে প্রশ্ন করছেন যে হালকি নফল সম্পর্কে, হালকি নফল সম্পর্কে দেখা যায় এত কোনো মজবুত দলিল নাই যে একটা হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুলে বইয়া দুই রেখাত ফরসইন। সাধারণত বইয়া নমাজ পড়া জায়েজ আছে, যে মানুষ মাজুর যিনি শারীরিক অবস্থা নাই, যার সক্ষমতা নাই, এমত অবস্থায় বইয়া নমাজ পড়ার মাঝে অনুমতি আছে। কিন্তু এখানে একটা কথা ইয়াদ রাখার দরকার, আল্লাহ রসুলে কইরা যে সালাতুর রাজুলি কাঈদান নিসফুস সালা,
যে একজন মানুষে যখন বইয়া নামাজ পড়ে একটা কিন্তু দাঁড়াইয়া নামাজ পড়ার অর্ধেক অর্থাৎ আই নিসফু সওয়াব মানে অর্ধেক খান সওয়াব পাইবা আপনি বইয়া নামাজ পড়লে অতএব দাঁড়াইয়া নামাজ পড়ার মাঝে সওয়াব বেশি আপনি তারাবি পড়ছেন এশার নামাজ আদায় করছেন তারাবি পড়ছেন অনেক সময় দেখা যায় যে আপনার এই শারীরিক সক্ষমতা নাই তারপরে আপনি দুই রাখাত ফর্তা চাইরা চাই রাখাত ফর্তা চাইরা তখন আপনি ফর্তা পারেন তবে এশার এই যে দুই রাখাত হালকি নফল করি মানে এইরকম কোনো নমাজ হাদিস তারা প্রমাণিত নয় সেও যদি দুই রাখাত চাই রাখাত ছয় রাখাতও ফর্তা পারেন সাইন এশার পরে এতে কোনো বাধা নাই আশা করি আপনি উত্তরটা পাইছেন বোন অসংখ্য ধন্যবাদ আশা করছি ভুবন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন তারপরে ইফ ইউ উড লাইক টু ডোনেট ইটস 0208523166 ইনশাআল্লাহ ডু কন্টিনিউ কিপ দোজ ডোনেশন কামিং থ্রু পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি প্রশ্ন করুন বলতে থেকে সুফি তারা নামাজ পড়ুন এরা কি নামাজই বলি আচ্ছা ঠিক আছে ওকে আরেকটা আছে যে সালাতু দুহা ইনশাআল্লাহ প্রশ্ন আর কোন প্রশ্ন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ও সেকেন্ড এন্ড থার্ড আর দি কম্বিনেশন সেম ইউ ক্যান ইউ নো গিভ ইট কম্বাইন্ড বাট দি ফার্স্ট কোয়েশ্চন টুফি আচ্ছা সুন্দর প্রশ্ন আমার ভাই প্রশ্ন করছেন যে থকি সারা নমাজ গ্রহণযোগ্য আছে কি না আমরা যখন নমাজের আহকাম এবং আরকানগুলা দেখি নমাজের যে ফরজ এবং ওয়াজিবগুলো আছে এর মাঝে টুপি পরা কিবা আরবিতে যেটা কালান সুয়া হয় এটা কিন্তু এগুলোর মাঝে অন্তর্ভুক্ত নয় বিদায় একজন মানুষে থকি সারা নমাজ পড়লে তার নমাজ আদায় হইব এতে কোনো সমস্যা নাই তবে অধিকাংশ উলামা ইকরামের মত হইল গিয়া যে থকি সহকারে নমাজটা পড়া উত্তম সর্ব অবস্থায় থকি পড়াটা ভালো আল্লাহ রসুলের ভিন্ন ধরনের সুন্নত আছে সুন্নতে মুয়াক্কাদা গায়ের মুয়াক্কাদা রাতিবাও আছে দেখা যায় তবে থকি পড়াটারে উলামা ইকরামে মনে করেন সুন্না আদা হইল গিয়া যে অনেক সময় পড়ছেন আল্লাহ রসুলের থকি অনেক সময় পড়ছেন না এবং এই হাদিসটারে সামনে রাখি উলামা ইকরামে কইরা যে হাদা বায়ানুন লিল ইখতিয়ার এখানে একটা ইখতিয়ারি বিষয় আছে কেউ চাইলে পড়তে পারে কেউ না পড়লেও এতে কোনো বাধা নাই তবে পড়াটা উত্তম শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি যিনি বিংশ শতাব্দীর মহাক্কিক মহাদ্দিস ভালো একজন আলিম ওনার মত হচ্ছে যে থকিটা পড়া উত্তম কারণ একটা মুসলমানের পোশাক হিসাবে সুপরিচিত যুগ যুগ ধরিয়া সাধারণ মানুষ উলামা ইকরাম এইরকম থকি পড়িয়া ইরা বিদায় পড়াটা উত্তম তবে কেউ নমাজও যদি থকি ছাড়া নমাজ পড়ে এতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ ইমাম ইবনুল কাইয়িমের একটা মত আমি আপনার সামনে তুলিয়া ধরার দরকার আমি মনে করি ইমাম ইবনুল কাইয়িমে কইরা ওয়া ইনদাল হানাফিয়া যে হানফি মজহবের ফতোয়াটা হইল গিয়া লা বাস বি সালাতির রাজুলি হাসিরার রাস ওয়াস্তাহাব্বু যালিকা ইযা কানা লিল খুশু ইমাম ইবনুল কাইয়িমে কইরা যে হানফি মজহবের মত হইল গিয়া যে লা বাস বি সালাতির রাজুলি হাসিরার রাস সেও যদি খোলা মাথায় নমাজ পড়ে এতে কোনো সমস্যা নাই ওয়াস্তাহাব্বু যালিকা ইযা কানা লিল খুশু তবে মুস্তাহাব হইল গিয়া যে মাথা ঘুরিয়া নমাজটা পড়া সর্বাবস্থায় থকিটা পড়া এটাই হইল গিয়া গ্রহণযোগ্য মত অধিকাংশ উলামায়ে কেরামের মতে আল্লাহু আলম বিসওয়াব অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রশ্ন জানতে চান সালাতুদ দোহা সম্পর্কে একটু কনফিউশন আছে বা কত রাকাত বা কীভাবে পড়তে হয় আচ্ছা সালাতুদ দোহা হইল গিয়া এমন একটা নমাজ যেটা পড়া হয় সূর্যটা উদয় হওয়ার পরেই সূর্য উদয়ের যে একটা প্রসেস আছে এই প্রসেসটা ক্লিয়ার হওয়ার পরে সালাতুদ দোহা পড়া হয় সালাতুদ দোহা সাধারণত আমরার উপমহাদেশও সালাতুল ছাস্ত হিসাবে পরিচিত ফার্সি ভাষা থেকে সাধারণত এইরকম আসছে কিন্তু হাদিসের পরিভাষায় সালাতুদ দোহা হিসাবে পরিচিত এবং অপর নাম হইল গিয়ে সালাতুল আউয়াবিন কিন্তু আমরা সমাজত অনেক সময় দেখা যায় যে আমরা সালাতুল আউয়াবিন রে আমরা মাগরিবর পরে নিয়ে আসছি মাগরিবর পরে দুই তিন দুই আট দুই চার ছয় রাখাতর কিছু ইশারা আছে এই নমাজটারে কিন্তু অনেক সময় আউয়াবিন হওয়া হয় কিন্তু এটা ঠিক নাই সালাতুদ দোহার অপর নাম হইল গিয়া আউয়াবিন সালাতুদ দোহা আল্লাহ রসুলে দেখা যায় যে সাই রাখাতো ফরসইন আট রাখাতো ফরসইন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে হাদিস যে আল্লাহর রাসূলে কানা ইউসাল্লি আদ-দুহা আরবাআন ওয়া ইয়াজীদু মা শাআ আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে হাদিস বর্ণিত
আল্লাহ রসুলে সলাতুদ দোহা সাইড রাখাত ফরসন ও ইয়াজিদু মাশা আল্লাহ, এবং কখনো এর বেশিও ফরসন যেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে তৌফিক দান করেছেন। উম্মে হানিতাকে বর্ণিত যে উনি আট রাখাত পড়েছেন, অথবা এখানে কেউ সাইড রাখাতও পড়তে পারেন, আট রাখাতও পড়তে পারেন, কেউ দুই রাখাত পড়লেও কোনো বাধা নাই, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তবে টাইমটা ইয়াদ রাখার দরকার, জোহরের এক দশ মিনিট আগ পর্যন্ত আপনি সলাতুদ দোহা পড়তে পারেন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির মত, এবং ফজরের সূর্য উদয়ের পর থেকে যখন সূর্যটা প্রপারলি উদয় হইব এরপর থেকে আপনি সালাতুদ দোহা পড়তে পারেন ইনশাআল্লাহ। জাস্ট এ কানেক্টিং কোয়েশ্চন, যদি এই চার রাকাত যদি কেউ পড়তে চায় একসাথে পড়বে কানেক্টিং করে, না দুইটা রাকাত দুই রাকাত করেও পড়া যায়? হ্যাঁ, তো সাধারণত নফল ইবাদত যেগুলো সুন্নতে রাতিবার বাইরে, যে জোরের আগর সাইড রাখাত এবং এশার যে সাইড রাখাত আছে আগে, এইগুলো সাধারণত আমরা সাইড রাখাত বিশিষ্ট নমাজ। কিন্তু আল্লাহ রসুলের নফল নমাজ পড়তে গিয়ে অধিকাংশ সময় এবং দুই রাখাত করিয়া পড়ছেন, দুই রাখাত বিশিষ্ট নমাজ সলাতুল লাইলি ওয়ান নাহার মাসনা মাসনা, যে হাদিসে আসছে যে দিনের নমাজ এবং রাত্রের নমাজ দুই রাখাত বিশিষ্ট হবে, বিদায় সলাতুল দোহা দুই রাখাত করিয়া পড়া উত্তম। অসংখ্য ধন্যবাদ, আশা করছি কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এন্ড ইফ ইউড লাইক টু ডোনেট, ওয়েদার ইটস ওয়ান পাউন্ড, ওয়েদার ইটস টেন পাউন্ড, হোয়াট এভার ইউ থিঙ্ক ইটস ফাইন্যান্সিয়ালি সুইটেবল ফর ইউ, প্লিজ ফিল ফ্রি। ডোনেশন হটলাইন নাম্বারটি হচ্ছে 0208523146, এবং যে ডিটেল বিস্তারিত ব্যাংকের আছে আপনারা টিভি স্ক্রিনের নিচেও দেখতে পাচ্ছেন। এবং জাস্ট আ হাম্বল রিমাইন্ডার, কারণ আপনাদের একটি মাত্র ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটি অ্যাপিল কিন্তু ইকুয়ালি আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি, অ্যান্ড ইটস অল পসিবল বিকজ অফ ইউর ডোনেশন, বিকজ অফ ইউর সাপোর্ট, অ্যান্ড হ্যাজ বিন পসিবল আলহামদুলিল্লাহ সো ফার, অ্যান্ড হোপফুলি ইনশাআল্লাহ ইউ উইল কিপ দোজ donation coming through. If you have got any concerns, any questions, or if you would like to find out about more about the donation, call on the number 0208 523 1666, and we have got an expert advisor sitting on the other side of the phone, inshallah, will be happy to answer any questions you may have. Inshallah, it's time now for a short commercial break. Amra birutir por phire ashi inshallah apnader aro call nibo, discussion korbo, ebong apnara jodi chan Facebook o kintu apnara question rakhte paren, if time allows we will be inshallah able to answer this question as well. It's time for a short break, we'll be right back in a few moments. Wassalamu alaikum.